তিনিদিনীয়া কাৰ্যসূচী লৈ পেলাই বৰাক ভ্ৰমণত গৈছিলো শিলচৰ হাইলাকান্দি করিমগঞ্জ রামকৃষ্ণ নগর আর বিশেষকে আমার অল আসাম বেঙ্গলী পরিষদর ইউনিটস বিলাক যেটা জেলা কমিটি বিলাকর তেওঁলোকৰ অধিবেশন আছিল সেই অধিবেশনত অংশগ্রহণ করার কারণে মই গৈছিলো আর সেই সময়তে মিডিয়া বন্ধুসকলৰ লগতে কিছুমান আলোচনার সময়ত তেওঁলোকে যেটা মোক প্রশ্ন করেছিল সেই প্রশ্নের জবাব দিয়ার সময়তে মই কৈছিলো যে শিলচর রেলওয়ে স্টেশনক যেটো এটা দাবি চলি আছিল যে শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ শিলচর স্টেশন বলে হব লাগে সেইটোত মই অলপ আপত্তি জনাইছিল মোৰ কথাটো হল আমি শহীদক সন্মান জনাওঁ শহীদক শ্রদ্ধাঞ্জলি দিওঁ শহীদক আমি হরণ করো কিন্তু এইটো নহয় যে মানে আপুনি এটা স্টেশনের নাম আপুনি ভাষা শহীদ স্টেশন রাখিব মোক এটা কথা কওক আমার ভারতবর্ষত আমি যেতিয়া ব্রিটিশের লগত যুঁজি আছিলো আমি কেতিয়াও পাহৰিব নোৱাৰো যে ব্রিটিশে কি প্রকারে আমার ভারতবর্ষের মানুষ হত্যা করেছিল এই জালিয়ানওয়ালা বাগত কিন্তু জালিয়ানওয়ালা বাগ মেসাকার বলে কোনোবা রেলওয়ে স্টেশন আছে নেকি কোনোবা কবনে যে মোৰ এই জালিয়ানওয়ালা বাগৰ রেলওয়ে স্টেশনের নাম এটা জালিয়ানওয়ালা বাগ মেসাকার হব লাগে বলে আর দ্বিতীয়ত হৈছে আমি ব্রিটিশের লগত যুদ্ধ করেছো ব্রিটিশক আমি খেদি পঠাইছো ভারতবর্ষের পৰা সেইবুলি কি আজি কি আপনি লন্ডনত নাযাবনে আমার কি লড়া ছোৱালীবিলাক গৈ পেলাই এটা ব্রিটিশত ব্রিটেনত কি পড়া শুনা করা নাই বা আমার প্রধানমন্ত্রী কি ব্রিটেনত নাযায় নে ব্রিটেন সরকারের লগত কথা নাপাতে নে কেতিয়াবা কিছুমান বস্তু আমি পাহৰিব লাগে আৰু কিছুমান বস্তুক লৈ ধৰি থাকিলে সংঘাত আৰু বাঢ়ে আমি যদি ব্রিটিশ ব্রিটিশ আমার ভারতবর্ষ নহয় আমি ব্রিটিশের লগত যুঁজিছো ব্রিটিশক আমি খেদি পঠাইছো তারপরে যদি আমার লড়া ছোৱালী বা আমি ব্রিটিশ ব্রিটেনত ফুৰিবলৈ যাওঁ তাৰমানে আমি কতবাত কতবাত আমি তেওঁলোকক এটা এৰিছো বা পাহৰিছো আর ইয়ার যে ভাষা আন্দোলন হয়েছিল এই নিজের ভাইয়ে ভাইয়ে কাজিয়া এই কোনো ব্রিটিশের লগত নহয় আমেরিকার লগতো নহয় ভাষা লৈ পেলায় কাজিয়াটো কোনো বিদেশী মানুষ লগত হওয়া নাই নিজের ভাতৃর লগতে হয়েছে অসমীয়া বঙালীর মাজতে হয়েছে তো এই কারণে সেই আন্দোলনটো কি আমি পাহৰিব নোৱাৰো নে আমি শহীদক সন্মান কৰিব লাগিব শ্রদ্ধাঞ্জলি প্রত্যেক বছরে আমি দিম কিন্তু আপুনি যদি এতিয়া সেই আন্দোলন লৈ পেলায় স্টেশনের নাম দিব যায় তেতিয়া সেইটো ডাঙৰ এটা মেসাকার হয়ে যাব আকৌ কারণ বরাক ভেলি আর ব্রহ্মপুত্র ভেলির মাজতে যেটো আপনার গ্যাপ আছিল সেই গ্যাপটো মারিব কারণে বহু বছর ধরে বহু সংগঠনে চেষ্টা করে আছে আমিও চেষ্টা করে আছো যে বরাকর মানুষ আর ব্রহ্মপুত্র ভেলির মানুষ একে লগ লাগি পেলায় একে দিশাত যেটা কাম করব শক্তিশালী হব আমি পুরোনা কথা লৈ পেলায় ভাইয়ে ভাইয়ে মাটির ভাগ হয়ে গেল তারপর কিহর কাজিয়া মাটি যেটা ভাগ হয়ে গেল এটা পাহরি যাব লাগে আজি বাংলাদেশ ভারতবর্ষের উলাই গুছি গেল ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের জন্ম হল তারপরেতো ভারত সরকারটো বাংলাদেশের লগত এটা সম্পর্কটো ইমান বেয়াটো রাখা নাই কারণ যি হয়ে গেল হয়ে গেল কিন্তু আকৌ ভাষা শহীদ স্টেশন হব লাগিব ভাষা স্টেশন পৰা কোনোবাই বকি কব যে আমি এটা গুৱাহাটীৰ পৰা ভাষা শহীদ স্টেশন লৈ যাম তো আকৌ আপোনাৰ মানে এটা এটা পিন্ট মারা শুনলাম নাই আকৌ কাজিয়াটো বঢ়াব নাই কোনোবাই বোলে বোলে বঙ্গাল মৰা ষ্টেচন বোলে এটা ঘোষণা কৰিব লাগে তেতিয়া আমি ভাল পাম নে আমি এইটো আদৰি ল'ম নেকি যে বঙ্গাল মৰা ষ্টেচন এখন বনাই দিয়ক ব্ৰহ্মপুত্ৰ ভেলি ক'ৰবাত এইকাৰণে মই কৈছো যে য'ত কনফ্লিক্ট হ'ব নিজে ভাইয়ে ভাইয়ের মাজতে কাজিয়া হ'ব আৰু বিশেষকে আজি বৃহত্তৰ হিন্দু সমাজ যদি বচাব লাগে বঙালী হিন্দুসকল অসমীয়া হিন্দুসকল একেলগত মিলি পেলাই থাকিব লাগিব একেলগে ভাবিব লাগিব যে আমি অসম কেনেকে বচাম এই যে বাংলাদেশী মুসলমানসকল হুমায় হুমায় এটার পিছত এটা জিলা আমার তেওঁলোকে লৈ গৈ আছে আমার সত্রর মাটি বেদখল কৰিছে আমার মন্দিরের মূর্তি তেওঁলোকে চুর করে লৈ যায় বা ভাঙি দিয়ে আমার মন্দিরের সন্মুখত গৌ মাংস রাখি পেলায় তেওঁলোকে মানে এই ধরনের উৎপাত করে থাকে আমার হিন্দু ছোৱালীক তেওঁলোকে লাভ জিহাদর মাধ্যমত তেওঁলোকে পলাই লৈ গুছি যায় গৈ পেলায় বিদেশত বিক্রি করে দিয়ে এইবিলাকৰ পৰা যদি আমি বাঁচিব লাগে আমার হিন্দু সমাজ যদি শক্তিশালী কৰিব লাগে তেতিয়া বৃহত্তর অসমীয়া সমাজের লগত একেলগত মিলি আমি কাম কৰিব লাগিব আৰু আগুৱাই যাব লাগিব আর তার কারণে মই কৈছো যে এনেকুৱা ধৰণৰ নাম আহিব নালাগে যত কনফ্লিক্ট হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যত থাকি যাব সেইটোৰ পৰা আঁতৰি থাকিব লাগে কি হব আপোনাৰ ভাষা শহীদ দি পেলায় ভাষা শহীদ ষ্টেচন দি পেলায় আপোনাৰ কি হব তেতিয়া জালিয়ানওয়ালা বাগ মেসাকার ষ্টেচনো বনাব লাগিব সেইটো কোনোবা কৰিছে নেকি কোনোবা ডিমাণ্ড কৰিছে নেকি তো এই কারণে মানে ভাবো এইবিলাকৰ বিতৰিত মানে আঁতৰি থাকিব লাগে আৰু প্ৰদীপ দত্তৰায় ডাঙৰীয়া মই তেওঁক চিনি পাওঁ বহুত আগৰ পৰা তেওঁক আগতে কংগ্ৰেছৰ মুখপাত্ৰ আছিলে বহুত দল সংগঠন কৰি আহিছে
তেওঁৰ যিবিলাক মন্তব্য তেওঁ খালি প্ৰ মুছলমান কয় তেওঁ পাৰিবনে বাংলাদেশত গৈ থাকিব কাৰণে তেওঁ যে ইমান মানে ডাঙৰ ডাঙৰ কথা কৈ আছে তেওঁ বাংলাদেশত থাকিব পাৰিব জানো তেতিয়াহ'লে কথাটো হ'ল যে আজি বৰাকত এইটো বিটাৰ ৰিয়েলিটি এইটো বিটাৰ ৰিয়েলিটি যে বঙালী হিন্দুসকল এতিয়া মাইনৰিটি হৈ পৰিছে বৰাক ভেলিত তেওঁলোকৰ সংকটত আহি পৰিছে কাৰণ মেজৰিটি কোন হৈছে আপুনি গমে পাইছে কাৰণ বাংলাদেশ বৰ্ডাৰটো পাৰ হ'লেই হৈ যায় কুচিয়াৰ নদীটো সেইটো পাৰত বুলি আপুনি বাংলাদেশ গুচি গ'ল আগতে ইমান চিঞৰ বাখৰ আছিলে বিজেপি কিয় উত্থান হ'ল বৰাক ভেলিত মোক কওক ৱাই বিজেপি ওৱান নাইন ছিটছ ইন 91ত প্ৰথমবাৰৰ বাবে 9টা বিজেপি ছিট কিয় জিকিছিলে কাৰণ তেওঁলোকে মনৰ ভিতৰত এটা ভয় সোমাই গৈছিল যে যি প্ৰকাৰে বাংলাদেশী মুছলমানৰ আগ্ৰাসন চলি আছে সেই আগ্ৰাসনৰ পৰা যদি আমি বাচিব লাগে তেতিয়াহ'লে একত্ৰিত হৈ বিজেপিক আমাৰ জিকাই আমি সেইখিনি বন্ধ কৰিব লাগিব বুলি সেইটো কোনো বৰাক ভেলি মানুহ পাহৰি যোৱা নাই কিন্তু প্ৰদীপ দত্ত ৰায় ডাঙৰীয়া তেওঁলোকে হৈছে প্ৰ মুছলিম মুছলমানক আপুনি ভাল কৰি থাকক একো কথা নাই কিন্তু বাংলাদেশী মুছলমানটো আপুনি কেতিয়াও একচেপ্ট কৰিব নোৱাৰে সেইদিনা কমলক্ষ দে পুৰকাষ্ট কৰিমগঞ্জৰ বিধায়ক তেওঁ বহুত কিছুমান কথা মোৰ এগেইনষ্টত ক'লে মই কি অপৰাধ কৰিছোঁ মই মোৰ কাম কৰিব গৈছোঁ মোৰ ফল' কৰিবৰ কাৰণে মোৰো কিছু মানুহ আছে তেওঁকতো 100% মানুহটো ভোট দিয়া নাই দিছে নেকি আজি কৰিমগঞ্জত তেওঁ বিধায়ক হৈছে দুইবাৰ তেওঁ মানে দুবাৰ নে চাৰিবাৰমান হৈছে তো তেওঁ যে বিধায়ক হ'ল তেওঁ বিধায়ক হোৱাৰ পিছত ক'ব পাৰিবনে যে 100% মানুহ তেওঁক ভোট দিছে 100জনত 100জনে তেওঁক ভোট দিয়েছে নেকি দিয়াটো নাই তেওঁক হয়তো 35% মানুহ 40% মানুহে ভোট দিছে 60% মানুহটো তেওঁক ভোটে দিয়া নাই তেওঁ ইমান কেনেকৈ দামলি মাৰিব পাৰে যে তেওঁ মানে একদম তাতে একদম ৰজা হৈ গৈছে বুলি হে আৰু দ্বিতীয় কথা তেওঁ বঙালী লৈ পেলাই কি কাম কৰিছে কওক বঙালী হিন্দুবিলাকৰ তেওঁ একো কাম কৰা নাই তেওঁ খালী বঙালী বঙালী কৰি থাকে তেওঁৰ বঙালী হৈছে যে মুছলমান বঙালীসকল তাৰমানে বাংলাদেশৰ পৰা মুছলমানসকল যে আহিছে তেওঁলোকৰ সুৰক্ষা তেওঁলোকৰ কাগজ পত্ৰ বনাই দিয়া তেওঁলোকৰ এন আৰ চিত নাম কেনেকৈ আহিব সেই অন্তৰ্ভুক্ত কৰা সেইবিলাক কৰি থাকে আৰু এছেম্বলিত কেতিয়াবা বঙালী হিন্দুৰ এটা দুটা কথা কয় কিন্তু এইবিলাক কথা কিন্তু তেওঁৰ যেতিয়া চৰকাৰ আছিলে তেওঁ কিন্তু নিমাত আছিলে সেই সময়ত মোৰ একদম ভালকৈ মনত আছে তেওঁ যেতিয়া বিধায়ক কংগ্ৰেছ চৰকাৰৰ সময়ত তেওঁ বিধায়ক আছিলে তেওঁ কিন্তু বঙালী হিন্দু সম্পৰ্কে এটাও মাত মতা নাই আজি অপজিশ্যনত যোৱাৰ পিছত তেওঁ অলপ অলপ কথা কৈ আছে মই বেয়া পোৱা নাই ভাল কথা ক'ব লাগে কিন্তু এতিয়া কৈ তেওঁৰ কি লাভ হ'ব তেওঁৰতো কোনো পাৱাৰ নাই একো কৰিবৰ কাৰণে তেওঁ বঙালী হিন্দুৰ কাৰণে এতিয়া কিবা কৰিব পাৰিব নেকি তেওঁৰ নিজৰ চৰকাৰ থকাৰ সময়ত তৰুণ গগৈ চৰকাৰ থকাৰ সময়ত তেওঁ বিধায়ক আছিলে তেওঁ বঙালী হিন্দুৰ কাৰণে একো কাম কৰা নাই জিৰ' আৰু এতিয়া তেওঁ আমাক শিকাব আহিছে যে বঙালীৰ কাম কেনেকৈ কৰিব লাগে তেওঁতো বাংলাদেশী মুছলমানৰ কাম কৰি আছে তেওঁ যে মাত্ৰ 40% ভোট পাই বিধায়ক হৈছে এই 40% ভোটত 100জনত 90জন হৈছে তেওঁৰ মুছলিম ভোটাৰ 90জন হৈছে তেওঁৰ মুছলিম ভোটাৰ তেওঁ কি কথা কয় আৰু তেওঁ যদি ইমান দৰদী হয় তেওঁ যদি ইমান তেওঁৰ হিম্মত আছে তেওঁ বিজেপিৰ পৰা কণ্টেষ্ট কৰি দেখকচোন তেওঁ জিকিব পাৰিবনে তাতে কাৰণ আজি সেই পৰিস্থিতি নাই আজি সেই পৰিস্থিতি নাই কাৰণ ডেম'গ্ৰাফি চেঞ্জ হৈ গৈছে বৰাক ভেলিত 15টা এছেম্বলি ছিটত মাত্ৰ 6জন বঙালী হিন্দু এতিয়া বিধায়ক হৈ আছে তাত আপুনি আৰু কেইদিনমান পিছত আৰু সংখ্যা কমি যাব এইকাৰণে এই কথাবিলাক জানিব লাগিব সংঘাতৰ ৰাজনীতিত গৈ লাভ নাই বৰাকক ব্ৰহ্মপুত্ৰ ভেলিৰ পৰা কাটি লৈ গৈ অসমৰ পৰা কাটি লৈ গৈ আপুনি শান্তিত থাকিব নোৱাৰিব কালি বৰাক ভেলি যদি পৃথক এটা ৰাজ্য হৈ যায় সেইটো বাংলাদেশত সোমাই পৰিব সেইটো আৰু ভাৰতবৰ্ষত হৈ নাথাকে আৰু তেতিয়া বাংলাদেশত যি প্ৰকাৰে হিন্দুসকলক অত্যাচাৰ কৰি পেলাই খেদি পঠাইছে তেনেকৈ সেই বৰাকৰ যিসকল বঙালী হিন্দুসকল আছে তেওঁলোকক মাৰি খেদি তেওঁলোকে পঠাই দিব আৰু তেওঁলোকে বৃহত্তৰ বাংলাদেশ তাত বনাব সেইখিনি কিন্তু আজি যিসকল সুস্থ চিন্তাধাৰ চিন্তা কৰা বঙালী হিন্দুসকল আছে তেওঁলোকে এই কথাখিনি বুজি পায় আৰু তাৰ কাৰণে বিজেপিৰ বৃদ্ধি হৈছে আজি বৰাক ভেলিত বৰাক ভেলিত যদি বিজেপিৰ বৃদ্ধি হৈছে তাৰ মূল কাৰণ হৈছে হিন্দুসকল বুজি পাইছে যে যদি তেওঁলোকে বিজেপিৰ লগত নাথাকে তেতিয়াহ'লে তেওঁলোকৰ অস্তিত্ব নাইকিয়া হৈ যাব আৰু সেই প্ৰদীপ দত্ত ৰায় নিচিনা মানুহ 4-5জন মানুহ আছে তেওঁলোকে মানে কলিকাতাত যদি বৰষুণ দিয়ে ছাতি ধৰে তেওঁলোকে যদি ঢাকাত যদি বৰষুণ দিয়ে তাত ছাতি ধৰে আৰু তেওঁলোকে দিছপুৰক বেয়া পায় দিছপুৰক বেয়া পাই লাভ নাই আমি দিছপুৰৰ ওচৰত যাব লাগিব আমাৰ কাম আদায় কৰিব লাগিব আমাৰ ল'ৰা চাকৰিবিলাক ছোৱালী যেন চাকৰি পায় তাৰ ব্যৱস্থা কৰিব লাগিব বঙালী হিন্দুসকলৰ যেন সুৰক্ষিত থাকে তেওঁলোকে যেন অস্তিত্ব থাকে তেওঁলোকে যেন মূৰ মানে দাঙি পেলাই তেওঁলোকে যাব পাৰে
তার ব্যবস্থা করব লাগবে খালি দিসপুরক কাজিয়া করি নহয় আপনি ঢাকা আর কলকাতার লগত ভাল হব বিচারে দিসপুরের লগত বেয়া হব বিচারে তাতে কি আপনার বরাকর কিবা উন্নয়ন হব যেন সেটা নাপায় সেটা করব নাপায় মই মোর মানে মনে প্রাণে বিচার বরাকর উন্নয়ন বিচার মই বঙ্গালী হিন্দু সকলের সুরক্ষা বিচার যেন আরো শক্তিশালী হয় বঙ্গালী হিন্দু লড়া ছড়ি যেন চাকরি পায় ভবিষ্যৎ যেন ভাল হয় তার কারণে মানে যুঁজি আছো আর করে থাকিম কিন্তু এই দত্ত রায় কি প্রদীপ দত্ত রায় আর কমলক্ষ দেব পুরকাস্তর ক্ষুদ্র রাজনীতির কারণে বরাক বেলিক আমি ধ্বংস হবল নিদি আর কৈছে কি যে শিলাদিত্যক বরাক বেলি ধুমাব নিদিব পিতৃ সম্পত্তি পাইছে নাকি তাতে মিয়াবিলা খেদি পঠাব কেদিনমান পিছতে চাব এই কমলক্ষ দেব পুরকাস্ত আর এই কি বলে কয় প্রদীপ দত্ত রায় সেই মিয়াবিলাকে খেদি পঠাব কেদিনমান পিছত আহি পেলায় আকো ইয়াতে উদ্বাস্তু হয়ে আহিব লাগিব গুয়াহাটিত।